করবে দেখছে কাপে নিলে তো একটু পারা পাবো আর এই মালাইয়ে যদি নিই তাহলে এক বড় মাল পাবো বৈষ্ণবে ধর্ম আছে ওই মালাই করে চা নেবে কাপে চা নিলে একটু পারা পাবে সেই জন্য চিন্তা করে রেখেছে মালাই রেখেছে ওই বেশি করে ধরবে আর কি তোমার ধর্ম কোন জায়গায় আছে বিশ্বকেতু বিশ্বকেতু করে তুমি কেন্দ্রে কোকিয়ে চলে গেছে আহ গানের পর্যালোচনা যেখানে জায়গা আমি দুটো উকিলে যদি কেউ কাঁদতে লাগে জাজ সাহেব কি তার নামে বেকসুর খালাস দেবে নাকি না কান্দা কাটার কিছু নাই আজকে ধর্মের ভূমিকা তুমি বলে যাবে অধর্মের ভূমিকা বলে যাবে আমি বলেছিলাম ব্রাহ্মণের ছেলে লালন ফকির তাকে জাতিয়ে উঠাল না আর হরিদাসকে জাতিয়ে তুলে নিল এও মুসলিম ঘরে খেয়েছে ও মুসলিম ঘরে খেয়েছে একজনের বেলায় তুলল না আর একজনের বেলায় তুলে নিল তবে যে বৈষ্ণব এসেছে আপন পর বাঁচেনি তাহলে ব্রাহ্মণের সময় কি ধর্ম ছিল না আমার খুব জিজ্ঞাসা বাবা তাহলে ধর্ম যেদিন সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ সমাজ তা তখন কি ধর্ম বলতে কিছু ছিল না তাহলে সেই জায়গায় আমি আছি অধর্ম করেছ সেই সময় তোমার অস্তিত্ব ছিল না তাহলে সেই জায়গায় আমি আছি তাহলে আজকে তুমি বলতে 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 লেগেছো মানুষজনকে গলাতে বলতে পারো বাছুর মায়ের পানে টানছে মায়ের দুগ্ধ পান করব কিন্তু ঘোষ মশাই তাকে টেনে বেঁধে রেখে দিয়েছে যদি বকন বাছুর হয় তাহলে একটুখানি দুধ বাবা যদি এঁজে বাছুর হয় বাবা দুধের ভাগ নাই ধর্ম করছে তাহলে বাছুর চাইছে মায়ের দুগ্ধ পান করব আর এ বালতি ধরে চুচ্ছে টেনে নিয়ে সমিতিতে দিয়ে দিচ্ছে মৌমাছি কত কষ্ট করে চাক বানিয়ে ফুলে 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 মধু সংগ্রহ করে সে চাকে জমা করেছে তাদের সংসার বাড়াবার জন্য খাদ্যদ্রব্য রূপান্তরিত করেছে কিন্তু ধর্মের মালগুলো গিয়ে খুঁচিয়ে সেই মধুটাকে নিয়ে এসে আবার সেবাই দিচ্ছে পরের মাল চুরি করে তোমরা খাচ্ছ না পরের মাল চুরি করে তোমরা খাচ্ছ ওই মৌমাছি মুখে করে নিয়ে আসে ও গুলে মধু রেখে দেয় সেই একটু জিনিস তোমরা গোবিন্দ সেবাই লাগাচ্ছ আর তুমি যে হরি হরি করছো সে হরি তো আমার দলের মাল হরি তো আমার দলের মাল সে শঙ্কাসুরের রূপ ধরে তুলসীকে সতীত্ব নষ্ট করেনি অধর্ম করেছিল তার সে তো আমার দলের মাল তুমি যে হরিকে বলছো সে হরি আমার যে বিশ্বকর্মা তোমার ধর্মের প্রতীক বলছো সেটা আমার যে মনসা সে পুজো পাবার জন্যে নিজের বলে আমিত্ববোধ যার আছে তাহলে নিজে পাবার জন্যে নিজের হবার জন্যে সে লক্ষ্মীন্দরকে ছবল মেরেছিল কাল নাকি নিকি দিয়ে তাহলে সে তো আমার অধর্মের প্রতীক সবই তো অধর্ম তাহলে চিন্তা করলে দেখা যায় এ সমাজে অধর্ম ছাড়া কিছু নাই ওরে স্যাগরার সোনা চুরি কামারের চুরি লোহা আর গুয়ালার দর্জির কাপড় চুরি গুয়ালা দুধের চুরি পুয়া স্যাগরার সোনা চুরি আপনি যতটাই সোনা দেবেন গড়িয়ে দিতে দেখবেন ঠিক ঘষে ঘষে মালখানি রেখে দেবে তাহলে স্যাগরার সোনা চুরি কামারের চুরি লোহা একটা লোহার পাটি দেন গা বটি গড়িয়ে দিতে একটুখানি রেখে দেবে তাহলে স্যাগরার সোনা চুরি কামারের চুরি লোহা আর দর্জির কাপড় চুরি গুয়ালা দুধের চুরি পুয়া ওই গুয়ালারা যেমন দুধ বিক্রি করে ওই পুয়াটাকে তোলা দিকে নুরাই করে ঠুকে ওপর দিকে তুলে দেবে কিছু কিছু ডিলারও করতো তাহলে স্যাগরার সোনা চুরি কামারের চুরি লোহা দর্জির কাপড় চুরি গুয়ালা দুধের চুরি পুয়া ব্রাহ্মণের মন্ত্র চুরি যেমন দক্ষিণা তেমনি পুজো তাহলে মন্ত্রকে লুকিয়ে দেবে আর বেশি মন্ত্র বলবে না ব্রাহ্মণের মন্ত্র চুরি তাঁতির চুরি সূত্র আর বিয়ে বাড়িতে হট্ট করলে চুরি হয়ে যায় তাহলে আমার দুহারটা যুক্তি বলে দিলাম তো বলিনি তাহলে এ মালটা কারো নিয়েছে তাহলে জানলে কি করছে হয় ওর গিয়েছে নাহলে নিয়েছে
তাহলে তাঁতি চুরি সুচ আর বিয়ে বাড়িতে হট্টগোলে চুরি হয়ে যায় যুত, কে চুরি করে না বাবা? ব্রাহ্মণ সেও চুরি করছে। তার জন্য চাণক্য পণ্ডিত এক জায়গায় শ্লোক লিখেছে, কি লিখেছে? দুর্বল তস্কর সাধু কুরুপাজ্য পতিব্রতা রুগিনাং দেবতা প্রিয় বিদ্য বৈশ্যাং তপস্বিনী। দুর্বল তস্কর সাধু, তস্কর মানে চোর, চোর যখন দুর্বল হয়ে যায় তখন সে সাধুর বেশ ধরে। দুর্বল তস্কর সাধু কুরুপাজ্য পতিব্রতা, যে মেয়ের বাবা ময়লা দেখতে আর জিসিবির মতো দাঁত বেরিয়ে আছে তাকে স্বামী হয়তো ভালোবাসবে না, তার জন্য পায়ে তেল মাখাবে, কুরুপা দেখতে ভালো নয়, পায়ে তেল মাখাবে যাতে স্বামী ডিভোর্স না দেয়। কুরুপাজ্য পতিব্রতা মানে পতিকে সে ভালোবাসবে। আর রুগিনাং দেবতা প্রিয়, যে দেখবেন মন্দির মসজিদ দেখে যে মেয়ে যে ছেলে হরে কৃষ্ণ জয় ঠাকুর এই করতে করতে যাবে, সে দেখবেন রোগে ভুগছে, আমার লেখা নয় বাবার লেখা নয় চাণক্য পণ্ডিতের লেখা, যে মন্দির মসজিদ থেকে প্রণাম করতে করতে যাবে সে দেখবে রোগে ভুগছে। রুগিনাং দেবতা প্রিয় বিদ্য বেশ্যাং তপস্বিনী, 18 বছর 24 বছর বয়সে তার যৌবনে বিলিয়ে দিয়েছে, আর 54 বছর বয়সে তাকে আর কেউ দেখে না। আর এইরকম ওই ধর্মের মাল ভালো শাড়ি পরে লাল পেরে হাতে একটা ত্রিশূল নিয়ে হর নিরঞ্জন করে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে বেড়াচ্ছে। যত মাজি বাবাজি আছে বলছে মাজি এটা আমার বাবাজি, আমাদের ওইখানে একটা মাজি আর বাবাজি গিয়েছে, একটা বাবাজি হঠাৎ গিয়ে আমাদের ক্লাবের কাছে বলছে বাবা সন্ধ্যা হয়ে গেছে একটা জায়গার দরকার যেতে পারবো না, মানে বেশ কোনো চিন্তা নাই, আমি দলবলকে বললাম এই একটা ক্লাবে জায়গা করে দে তো বাবাজিকে, বেশ আহারের জন্যে তো বলছে আমাকে হাঁড়িমালসা দাও আমি নিজে রান্না করে খাবো কারোর হাতে খাবো। হাঁড়িমালসা নিয়ে দুপুর থেকে রান্না করেছে, বিকাল থেকে রান্না করে খেললো, সন্ধ্যার দিকে একটা মাঝি বাবা সেও চলে এসছে। এই মাঝি চলে এসছে যে বাবা আমার তো জায়গা নাই আমি যেতেও পারবো না, তো একটু জায়গা হবে না? আমি বললাম বেশ বাবাজি তো একজন আছে ঘরের ভিতরে, তো বলছে বেটা ছেলে তো ওকে বাইরে দিয়ে দাও আমি একটু ঘরে থাকবো। এমন সময়তে বললাম বেশ, ও বলছে হাঁড়ি করায় আমাকে আলাদা করে দাও। আমি বলছি এত নীতিবাক্য ধর্মের মূলেরা, এত নীতিবাক্য আছে এদের, ধর্ম ছাড়া যাবে না কারো হাতে খাবে না। আমি দিলাম এদের কেমন ধর্ম, ছেলেগুলো বললাম গাদ দে তো ক্লাবটাকে, আমরা রাতের বেলায় ঘরে পালিয়ে রাদায় চুপচাপ বসে আছি। তো এমন সময় বাইরে বৈষ্ণবটাকে দেওয়া হয়েছে বেটা ছেলে, আর মেয়ে ছেলেটাকে বৈষ্ণবীকে দেওয়া হয়েছে, দুজনা দুজনা চেনে না, সে কিন্তু ঘরের মধ্যে আছে। তো রাত 12টা যখন বাজছে বাবা তখন এ গুনগুন করে গান ধরেছে বৈষ্ণবটা, কবে রাধা রানীর দয়া হবে গো জয় রাধে গোবিন্দ, ও গো রাধা রানীর দয়া হবে গো জয় রাধে গোবিন্দ। এ গান ধরেছে কবে রাধা রানীর দয়া হবে গো জয় রাধে গোবিন্দ, আর বৈষ্ণবীটা ভিতর থেকে ঘরের ভিতর থেকে গান ধরেছে, করলে দয়া এখনই হবে গো ও গো জয় রাধে গোবিন্দ, করলে দয়া এখনই হবে গো জয় রাধে গোবিন্দ। এ দেখছে হবে, এও চিন্তা করছে যে আরো কিছু বলা যায়, বলছে বাইরে মশা মাছি খাচ্ছে গো ও গো জয় রাধে গোবিন্দ, বাইরে মশা মাছি খাচ্ছে গো ও গো জয় রাধে গোবিন্দ। বৈষ্ণব যখন বলছে মশা মাছিতে খাচ্ছে তখন বলছে দয়া হলে জায়গা পাবে গো ও গো জয় রাধে গোবিন্দ, দয়া হলে গো ও গো জয় রাধে গোবিন্দ। এমনি করতে করতে নিজের মশারি তুলে দিয়ে ওর মশারিতে ঢুকে পড়েছে, দুজনাই ঢুকে পড়েছে, আমরাও গার্ড দিয়েছিলাম মুড়কো নিয়ে এসে মাজাই বাই, সে মশারি ভুসারি গুটিয়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই তো ধর্মের নীতি, এরা বৈষ্ণবী, এরা বৈষ্ণব না, এরা হতে পারে না। তার জন্যে আমি একটাই কথা বলে গিয়েছিলাম, বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাত ত্রিনাদ শ্লোকেতে পড়ে গেলাম বাদ, আমি বৈষ্ণব হতে
পারলাম না আমি তার জন্য জিজ্ঞাসা করেছিলাম তোমাদের মধ্যে সেই সহাসনু কে তুমি বুঝিয়ে বলবে বলছে আমার পাঠশালাতে এই অধর্মের পাঠশালাতে পড়াশোনা করলে কি এমন উন্নত হয় আমার পড়া আমার পাঠশালাতে যেজন পড়বে আচ্ছা বলুন তো সে পিস্তল ধরা শিখবে বোম মারা শিখবে কাটাকাটি শিখবে সেই ছেলেটা ঠিকমতো সময়ে যদি চাকরি পেয়ে যায় আর্মি তাকে ট্রেনিংয়ে দরকার হবে না সে ট্রেনিংয়ে ভালো ট্রেনিং হয়ে যাবে সে পিস্তল ধরা জানাই হয়ে আছে কোনো চিন্তা নাই তখন ফুটিয়ে দেওয়া হবে ওই চীনকে পাকিস্তানকে তাহলে আমার জায়গায় শিক্ষা পেলে আগে থেকে শিক্ষা হয়ে থাকলে ভারত মাতাকে রক্ষা করা যায় না তার জন্য বলছে তোমার পাঠশালায় বলছে তুমি কি কাজ কেটেছো বহু মার্ডার করেছো তুমি কি আউকে কি বাঁচাতে পেরেছো হ্যাঁ আমি বাঁচিয়েছি আমি বাঁচিয়েছি আচ্ছা যেখানে টাকা সেইখানে হিন্দু ধর্মের ধর্মের জায়গাতে সেখানেই হচ্ছে অহংকার আর অহংকার হচ্ছে পতনের কারণ সেখানেই অধর্ম তাহলে টাকা কত ডাক্তারবাবু দেখুন গা আপনার টিউমার বার করতে গিয়ে কি নেওয়া পছন্দ করে বসে থাকে একটা কিডনি বার করে নিল কিন্তু সে বেঁচে থাকে না আমরাও কাটি কত ডাক্তারবাবু টাকা নাই অধর্ম করে দিয়ে অপারেশন করে সে রুগী বেঁচে যায় না অধর্ম করে সে তো কাটে কাটলি তো অধর্ম কাটলি তো অধর্ম তাহলে সেই জায়গায় যখন কেটে যখন টিউমারটাকে অপারেশন করলো তা সে তো টাকা নিল টাকা নেওয়া মানেই সে স্বেচ্ছাসেবক হলো না তাহলে সে অধর্ম করলো সেই মানুষটা বেঁচেও গেল তাহলে আমরাও বাঁচাচ্ছি আর তোমরা কী বাঁচাচ্ছ করাতে করে কেটেছে বাস্তব জগতে এসো কই একটা ছেলে কেটে দেন তো একটা করাতে করে কই বাঁচাকে এই অধর্ম ভাইটাকে বললেন বাঁচিয়ে দে অধর্ম ভাইটাকে বললো বাঁচিয়ে দে তাহলে ওই কার্গিল যুদ্ধ কত কাটাকাটি হয়েছে ফাটাফাটি হয়েছে এই অধর্ম এই ধর্ম ভাইটাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে রাখলেই পাচ্ছে তাহলে করবো না বাড়াবাড়ি করলে হবে আড়াআড়ি চূড়ান্ত সময় হয়ে যায় বাজাও তুমি ধুলি ধরি সুর পাচালি একটু কবির ছন্দে গিয়ে পৌঁছা ও দারে দিরে দাঁড়া দারে দিরে রা ও দারে দিরে